উমাইয়া বলে তোমাকে মারবো, বিলাল বলে মারো, উমাইয়া বলে তোমার হাত কেটে ফেলবো, বিলাল বলে কাটো, যতবার দাও কষ্ট দাও, তারপরও আমি ঈমান ছাড়ব না। এইভাবে করতে করতে উত্তপ্ত মরুভূমির মধ্যে বালুগুলো গরম, মনে হয় যেন সূর্য নিচে নেমে আসে, এরকম একটা হালাত হয়ে যায়, এত গরম পড়ে। বেলালকে চিৎ করে শোয়াইয়া, ভারী একটা পাথর বেলালে হাফসির বুকের মধ্যে চাপা দিয়া দিল। হযরতে বেলালে হাফসি শ্বাস নিঃশ্বাস টানতে পারে না, এত কষ্ট হয়। হযরতে বেলালে হাফসির জিব্বা বের হয়ে যায়, তারপর বেলাল আল্লাহ ভুলে না, নবী ভুলে না, বেলালে হাফসির জবানের আওয়াজ বন্ধ, তবে এতটুকু জবানে আওয়াজ, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমাকে যদি তোমরা মেরেও ফেলো তবু আমি আমার আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভুলতে পারবো না। হযরত বেলালকে কষ্ট কম দেয় নাই, ও নবীর উম্মতের দল, রাতের বেলা জেলখানায় ঢুকাইয়া, কারাঘরে ঢুকাইয়া, ব্যতিরঘাত, তারপর হযরত বেলাল হাফসি কালেমা ছাড়ে নাই, এরা যুবক বেঈমানের দলেরা, যদি আমাদেরকে ব্যতিরঘাত করে, বেঈমানেরা যদি বলে হে মুসলমান তোমাদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলবো, জানতে চাই রে যুবক ওই সময় ঈমান দিব না বেঈমানের সাথে লড়াই করব, ভালো করে শুইনা রাইখো, আমরা এই জমিনের মধ্যে আল্লাহরে ভয় করি, কারোকে ভয় করি না, কারণ এই জমিনের মধ্যে আসছি আল্লাহ পাঠাইছেন, আবার আল্লাহ হায়াত মউতের মালিক, যখন আল্লাহ খুশি হবেন আবার নিয়ে যাবেন। দুনিয়ার কোন বেঈমানকে ভয় করে লাভ নাই, দুনিয়ার কোন বেঈমানকে পরোয়া করে লাভ নাই, মরতে হবে দুইবার নাকি একবার, একবার যেহেতু মরব হক কথা বলে মরব, একবার যেহেতু মরব বেঈমানের সাথে লড়াই করে মরব, কারণ আমাদের সাথে আল্লাহ আছে না নাই, মুতার প্রান্তরে বেঈমানের সংখ্যা 1 লক্ষ, মুসলমানের সংখ্যা মাত্র 3000, লড়াই করে লড়াই করে লড়াই করে, কিন্তু আমার মুসলমানের গলার মধ্যে আমার আল্লাহ বিজয়ের মালা পরায় দিল। বদরের ময়দানে 313 জন মুসলমান লড়াই করতেছে তলোয়ার ছাড়া, লড়াই করতেছে ট্যাঙ্ক ছাড়া, বিমান ছাড়া, অস্ত্র ছাড়া, কামান ছাড়া, লড়াই করতেছে ঢাল ছাড়া, কারণ মুসলমানের হাতে বড় পাওয়ারি অস্ত্র নাই, তবে মুসলমানের হাতে এমন একটা অস্ত্র আছে যেই অস্ত্রটা বেঈমানের হাতে নাই। মুসলমানের হাতে কি অস্ত্র বলে? ঈমানের অস্ত্র, বলেন আল্লাহু আকবার, এটা হলো মুসলমানের বড় এক অস্ত্র। এই অস্ত্র নিয়ে মুসলমান না ময়দানে যখন নেমে গেল বদরের মাঠে, বেঈমানরা চিন্তা করে কি ব্যাপার কি ব্যাপার, কোথার থেকে এই বিষাক্ত আওয়াজ আসে, কোথার থেকে আসে মুসলমানের আওয়াজ, তাকবীরের আওয়াজ ওই বেঈমানের কানে যখন গেল, 313 জন মুসলমানের সাথে লড়াই করে 1000 বেঈমানেরা মাঠে দাঁড়ায়া থাকতে পারে নাই, এরাও মুসলমানের ইমানের তাকবীরের আওয়াজে ভেগে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আজও যদি আমাদের ইমানের অবস্থা আজও যদি বেড়ে যায়, আজও যদি আমাদের তাকবীরের আওয়াজটা এই বাংলার জমিনে বেড়ে যায়, আশা করি যারা বেঈমান, যারা নবীরে গালি দেয় দুশমন কয়, আমার নবীর চরিত্র নিয়ে উল্টা পাল্টা কথা কয়, যারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, দুশমনী করে আল্লাহর কসম, ওই বদরের হাতিয়ার হিসাবে যদি, ওহুদের হাতিয়ার হিসাবে যদি, খন্দকের হাতিয়ার হিসাবে যদি আজও আমরা ওই স্লোগানটা জবানে রাখতে পারি, বেঈমানরা আমাদের স্লোগানেই পালাতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা?
तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान तौहीद तुसी नाम अमानत है हमारा आसाने की मेटाना नमो निशा हमारा बंधु तुम्हार पाकेट गिल बेता है केनो बुके बंधु तुम्हार हाथ भेंगे गेले जल से केनो चोखे बंधु तुम्हार भाई मरे गेले तुमी कदो कोन दुखे बंधु तुम्हार घर पुरे गेले भेंगे पर कोन शोके बलबे आमाय पागल तुमी बोझो ना सहज कथा जे कोनो अंगे आघात पेले जे सारा देह करे ब्यथा शिराय शिराय रक्त दाराय मिशे जाए यंत्रणाय प्रकृतिर सेई शाश्वत विधान तुमी केनो बुझले ना ओगो बंधु आमार ताहले एबार आसल कथाटा शोनो सारा दुनियार मुसलमानेर भेदा भेदे नाई कोनो ओगो बंधु आमार ताहले एबार आसल कथाटा शोनो सारा दुनियार मुसलमानेर भेदा भेदे नाई कोनो উত্তর হাতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কি না আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ডানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কি না তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও দেখো ঈমান নির্ভেজাল দূরে রাও কিবা কাছে রাও তবু কাবাই তোমার ঘর ঠিক কি না দূরে রাও কিবা কাছে রাও তবু কাবাই তোমার ঘর শ্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কি না বলে আয় বেরাদার দূরে বাসা যে ইয়ারে বদ ইয়ারে বদ বদ তোর বুয়া দাস মারে বদ মারে বদ তন হাতুরা বর জাসনাত ইয়ারে বদ বর জানে ইমান তু জানাত ইয়ারে বদ আর তুরা সোয়ে জাহি यार ने को घिरता या बिनाइम अरे अल्लाह गुलाम बिलाल के बोले बिलाल कलमा सरा बिलाल
বিলাল তো কালেমা সারে না, কালেমার ভিতরে একটা মজা আছে না নাই। আমরা যারা মুসলমান দাবিদার, আমরা যারা নামাজ পড়ি, নামাজের মধ্যে মজা না পাইলেই নামাজ পড়ি, কথা কন না কেন? রোজা রাখায় না খাইয়া উপবাস থাকায় মজা আছে না নাই? খানাই কাবা বাইতুল্লাহ, কালা গেলা ফোয়ালা ঘর, আল্লাহর ঘর, ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। খানায় কাবা বাইতুল্লাহ, কালা গেলা ফোয়ালা ঘর, আল্লাহর ঘর, এটা মক্কায় অবস্থান করে, এটা হেদায়াত মন্ডিত ঘর। আহা পাগলের মতো, পাগলের মতো খানায় কাবা বাইতুল্লাহর দিয়া তাওয়াফ করে দৌড়ায় আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমি হাজির ওই দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কাবা চত্বরে, আল্লাহর পাগলেরা খালি দৌড়ায়া বলে আমি হাজির। এই কাবার চত্বরে যে আল্লাহর বান্দারা হাজি সাহেবরা যে শুধু তাওয়াফ করে, এই তাওয়াফে মজা আছে না নাই? নবীজির রওজার কিনারায় যখন দাঁড়ানো হয়, নবীজির রওজার কিনারায় যখন দাঁড়ানো হয়, নবীকে যখন সালাম প্রদান করা হয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, এইভাবে যখন সালাম প্রদান করা হয়, মনে হয় যেন, মনে হয় যেন নবীর রওজার ভেতর থেকে এইভাবে মনে হয় যেন নবীর রওজার ভেতর থেকে আওয়াজ আসে, যারা বুজুর্গ ওলামা তারা সত্যি এই আমার নবীর, নবীর সালামের যে জবাব দেয় এটা অন্তরের কান্দারা শুনতে পায়। এরে আল্লাহর গোলাম, সব ইবাদতে মজা আছে মজা। এখানে যারা আমরা বৈশা রইলাম কথা বলতেছি, আপনারা শ্রবণ করতেছেন, এর ভিতরে মজা আছে না নাই? মজা না থাকলে কেউ কি এখানে বসতেন থাকতেন? বোঝা গেল আল্লাহর ইবাদতের মধ্যেও মজা। একদলে একদলে বিদেশি কম্বলটা নাকের ডগায় ফালাইয়া নাকটা নে আর ঘুমায়, আর একটা আর এক দল ওই গভীর রাত্রে কম্বল লাথি মারিয়া ফালাইয়া ঠান্ডা পানির দ্বারা উজু করিয়া যায় না মাস্টারে বিছাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়। ব্যাপারটা কি তুমি ঘুমে মজা পাইলা, ঘুম থেকে উঠলো না, আর একজন তাহাজ্জুদ পরে মজা পায়? বুঝা গেল গুনারও মজা আছে, ইবাদতেরও মজা আছে, গুনায়ও মজা আছে, এই মিথ্যায় মজা আছে। বলে হা, মিথ্যাবাদীরা মিথ্যা কথা বলে মজা পায়, আর যারা সত্যবাদী তারে মারলেও কোনো দিন মিথ্যা কথা জবান থেকে বের হবে না। তার মানে সত্য কথার মধ্যে মজা আছে না নাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ইমানের স্বাদ পাইছি, মজা পাইছি, আমারে মারলে কোনো লাভ নাই। হযরতে বেলাল যখন কালেমা ছাড়ে না, উমাইয়া কয় তাড়াতাড়ি একটা লোহা গরম কর, প্যারাক গরম কর, লোহা গরম করে আঙ্গার করেছে একেবারে গরম, মনে হয় যেন লোহা আগুন হয়ে গেছে। এবার বলা হয় বেলালের জিব্বাটা টান দিয়া বের করে ফেলো। হযরতে বেলালের জিব্বাটা টান দিয়া বের করে, বেলালে হাবশির জিব্বা বের করিয়া ওই গরম প্যারেক লোহাটা জিব্বার ভিতরে ঢুকাইয়া দেয়। হযরতে বেলাল আল্লাহর কাছে
বলে আল্লাহ গো তোমার মায়ার নবীর নবী বলে স্বীকার করে নেওয়ার কারণে যত অত্যাচার সহ্য করতেছি আয় আল্লাহ তোমাকে আল্লাহ বলে স্বীকার করার কারণে যত অত্যাচার সহ্য করতেছি আয় আল্লাহ এর বিনিময়ে আমি কিছু চাই না পরকালে দয়ার মালিক তুমি আমারে দিদার দিয়া দিও এমন মারামারে এই মাইরার সহ্য করতে পারে না হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে তাকায় দেখে বেলালের অবস্থা খুব খারাপ এই বেলালে হাবশির মালিক উমাইয়ারে ডাক দিয়া কয় তোমার গোলাম যেহেতু তোমার অবাধ্য তোমার কথা শোনে না তোমার গোলামকে আমারে দিয়া দাও আমি কেরয় করে নিয়ে যাই হযরতে বেলালকে কেরয় করে নিয়ে গেল আল্লাহর নবীর সামনে গিয়া বেলাল দাঁড়াইল নবীর চেহারা নুরানি চেহারা দেইকে বেলাল পাগল পারা হইয়া চোখের পানি ফেলে কান্নার আওয়াজ দেয় নবী গো আল্লাহ আমারে কবুল করেছে আপনার নুরানি চেহারা মুবারকটা দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে মায়ার নবী বলেন বেলাল তুমি কালেমা পড়েছো কষ্ট সহ্য করেছো এর বিনিময়ে তোমারে আমি কিছুই দিতে পারবো না তবে একটা উপহার দিয়ে দিলাম কি উপহার বেলালকে আমার নবী কয় মসজিদে নববীর মধ্যে আজ থেকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন নবীর পিছনে একামাত দিবে নবীর পিছনে দাঁড়াইয়া নবীর কেরাত শুনবে আহা কেমন নবী আমার নবী বলে যেই নবীর কণ্ঠের আওয়াজ এত মধুর আবু জাহাল রাত্রবেলা ঘরের মধ্যে ঘুমায় থাকতে পারতো না সাহেবা উপা আবুল আহাব ঘরের মধ্যে ঘুমায় থাকতে পারতো না দৌড়াইয়া যাইতো আমার নবীর কামরার কিনারায় দাঁড়াইয়া দেয়ালের সাথে কান্টারে লাগাইয়া মায়ার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনত সাহেবাত বাবুল আহাব আবু জাহাল পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত শুনত কিন্তু এই আবু জাহালের চাইতেও একদল বাটপার খারাপ লুসা লম্পট এখন আমাদের সমাজে বের হয়ে গেছে কোরআনের আওয়াজ কিভাবে বন্ধ করা যায় আদা জল খেয়ে নেমেছে কোনো লাভ নাই কোরআনের আওয়াজ বন্ধ করতে যারা চেয়েছে কোরআনের আওয়াজ 1450 আগে কোরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছে পারে নাই যারা বন্ধ করতে চেয়েছে তারা নিজেরাই বন্ধ হয়ে গেছে কথা কন না কেন তারা নিজেরা বন্ধ হয়ে গেছে এখনো কিয়ামত পর্যন্ত যারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চাবে কোরআন ঠিক জায়গায় থাকবে কোরআনের আওয়াজ চলছে চলবে কিন্তু যেই বেঈমানেরা কোরআনের বিরোধিতা করবে আল্লাহর গজবে তারাই ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা ভাইরা আমার এইভাবে করে বিলাল এইভাবে আজান দেয় দেখতে তেমন চেহারাটা ভালো না বেলাল কালো বেলালের দাদা গোলাম বাবাও গোলাম যাকে বলা হয় গোলামের ঘরের গোলাম হযরতে বেলালের জবানের আওয়াজটাও ভালো না এ নবীর উম্মত আল্লাহ ওয়ালা হইতে চেহারা ভালো লাগে না আল্লাহ ওয়ালা হইতে বড় বুজুর্গ হইতে আল্লাহ ওয়ালা হইতে বড় বড় টাইটেল হওয়া লাগে না এ টেকনাফের মুসলমান এ টেকনাফের মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় উখিয়ার মুসলমান মাইকের আওয়াজ কানে যায় কানটারে সজাগ করে শোনো এমন একটা সময় আসবে মুখের ভেতরে চামিজ দিয়া সন্তানেরা পানি দিবে দুই গাল বেবে পানিগুলি জমিনে গড়ায় গড়ায় পড়বে পানি গেলার ক্ষমতা আমার থাকবে না সন্তান বলবে মা পানি খাও না কেন আওয়াজটাও দিতে পারবো না মা আওয়াজ দিতে পারবা না আমিও দিতে পারবো না তুমিও দিতে
দিতে পারবা না, বাবা মাও দিতে পারবে না, কি আওয়াজ দিতে পারবে না, যে পানি খাই না আমি গিলতে পারি না, এ কথাও বলার সুযোগ নাই। হঠাৎ করে পানি খায় না, মার জবান বন্ধ, ভাইয়ের জবান বন্ধ, যুবক তোমার আমার জবান বন্ধ হয়ে যাবে, কথা বলার ক্ষমতাও থাকবে না। হঠাৎ সন্তান কান্নার আওয়াজ, তাকায় দেখবে হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ করে আওয়াজ, ও ভাই এলাকাবাসী, ও ভাই গ্রামবাসী, সমাজবাসী, আমার বাবা নাই, তাড়াতাড়ি গোসল দেওয়ার ব্যবস্থা করো, কবর করার ব্যবস্থা করো, তাড়াতাড়ি তাকে কাফন পরাবার ব্যবস্থা করো, দাফন পরাবার ব্যবস্থা করো। এইভাবে করে ও মা বোনেরা, যেই ঘরের মধ্যে আজ আছি, ওই ঘরের দরওয়াজা দিয়া আমাকে আপনাকে মরা লাশ বের করিয়া কাফন পড়াইয়া ওই সাড়ে তিন হাত কবরে রেখে সবাই চলে যাবে, আমার আপনার খোঁজ খবরও কবরে কেউ নিতে পারবে না। হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হচ্ছে আপনাদের, হ্যাঁ শুনবেন আরো, কতক্ষণ শুনবেন বুঝি না, সারা রাত কারা কারা সারা রাত দেখি তো, হাত নামান, সারা রাত্রের পক্ষে যারা নাই তারা হাত জাগান, কি আপনারা বুঝেন না কথা, সারা রাত্র যারা থাকবেন না তারা হাত জাগান। সারা রাত্র বয়ান করা সম্ভব, আপনারা মাইরা ফালাইবেন, তারপরও যতটুকু না বললেই নয়, যতটুকু না বললেই নয়, ততটুকু তো বলতেই হবে ইনশাআল্লাহ, যাওয়া তো যাবে না, মোনাজাতের আগে কেউ যাবেন আপনারা, কথা বলে না কেন যাবেন, আল্লাহ কবুল করুন বলেন আমিন, আল্লাহ ধৈর্য সহকারে আরো বাকি কথাগুলি শ্রবণ করবার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে আল্লাহওয়ালা হইতে চেহারা ভালো লাগে না, টাইটেল পাস মাওলানা হওয়া লাগে না, এমবিবিএস ডাক্তার হওয়া লাগে না, ইঞ্জিনিয়ার হওয়া লাগে না, বড় মেট্রিক পাস আইএ পাস বিএ পাস হওয়া লাগে না, আল্লাহর ওয়ালি হইতে একটা ভিন্ন পাওয়ার লাগে, যেই পাওয়ারের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা যদি অন্তরের ভিতরে থাকে, ওই আল্লাহর বান্দা বান্দি, এই আল্লাহর ওয়ালি, জোরে কোন সুবহানাল্লাহ, তাহলে কণ্ঠ ভালো না, যদি কণ্ঠ ভালো হইলেই আল্লাহওয়ালা হওয়া যাইতো, বেলাল কোনোদিন আল্লাহওয়ালা হতে পারত না, চেহারা সুন্দর হলেই যদি আল্লাহওয়ালা হওয়া যাইতো, তাহলে হযরত বেলালে হাবশি আল্লাহওয়ালা হইতে পারত না। জবানেও তুতলা, এরে যুবক ভাই শেষের দিকে দেখো দুফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা, মনটা নরম বানাইয়া দাও, মনটা নরম বানাইয়া কিছু কথা শোনো, এরপরে মোনাজাত দিয়া বাসায় চলে যাব। এই যে যাব কথাটা, কেউ বা চিরদিনের জন্যই চলে যাব, একদম চলেই যাব, আর থাকব না আসব না, আবার একদল সাময়িক সময়ের জন্য চলে যাব, কারো যাওয়া চিরদিনের জন্য, কারো যাওয়া সাময়িক সময়ের জন্য। ভাইরা আমার, হযরতে বিলাল জাবান থেকে আস হাদু বলতে পারে না, জাবানটা হলো তোতলা, জাবান থেকে আওয়াজ আসে আসহাদু আসহাদু, কারণ জাবানে আরবি উচ্চারণ করতে পারে না। এবার ওই মক্কার ওই মদিনার বেঈমানেরা কয়, দেখো মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মূর্খ, তার মসজিদের মুয়াজ্জিন তেমন মূর্খ, নাউযু বিল্লাহ, নবী যেমন তার মুয়াজ্জিন তেমন মুসল্লিও তেমন, এই উপহাস করে কারা, বেঈমানেরা হিংসার নজরে বলে, হিংসার নজরে বলে। ভাইরা আমার, তো হিংসার নজরে যেহেতু বলে,
কিসের জন্য বলে যে হযরতে বেলাল হযরতে বেলাল দেখতে কালো কিন্তু অন্তরটা তো ধলা কথা বুঝেন নাই অন্তরটা তো ধলা অন্তরের মধ্যে তো আল্লাহর ভয় নবীর মহব্বতে পরিপূর্ণ যার কারণে হযরতে বেলালে হাবশি আল্লাহওয়ালা যায় এটা তো বেঈমানেরা জানে না কিন্তু নবী ঠিকই জানে বেলাল আমার পাগল বেলাল আল্লাহর পাগল কি করার আছে সাহাবা একরাম আয়েশা অভিযোগ দিলেন ও নবী বেঈমানেরা তো বলে বেলাল রে বেলাল আজ আগামী কাল থেকে যেন ফজরের আজান না দেয় এটা আপনার সাথে পরামর্শ বেঈমানেরা উল্টাপাল্টা মন্তব্য করে উপহাস করে আল্লাহর নবী সিদ্ধান্ত একা নিতেন না সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন আল্লাহর নবীর পরামর্শ অনুযায়ী এবার নবী ডাক দিয়া কয় বেলাল আগামী কাল থেকে ফজরের নামাজের আজান দিও হজরতে বেলালে হাফসির কলিজাটা মনে হয় খান খান হয়ে গেল হজরতে বেলালের কলিজাটা মনে হয় ছিঁড়ে গেল বেলালে হাফসি কয় নবী যেহেতু আমাকে আজান দিতে নিষেধ করেছে সেখানে আমার আজান দেওয়ার তো কোনো অনুমতি আর কেউ দিবে না মসজিদের কোনায় যাইয়া সবাই ঘুমায় হজরতে বেলালে হাফসি রাত্রবেলা ঘুমায় না আল্লাহর কাছে কান্না করে আল্লাহ তুমি তো আমাকে গোলামের ঘরের গোলাম বানাইছো আয় আল্লাহ আমার কণ্ঠ ভালো না তা তো তুমিই দিয়েছ আমি জবানে তোতলা তা তো তুমি আমারে জবানটারে তোতলা বানাইছ যাওয়ার মতো কোনো জায়গা নাই রে মালিক তোমার আদালতে আমি হাজির আয় আল্লাহ তুমি আমারে মাফ করো কবুল করো বেলালে হাফসির কান্না আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিল সকাল হয়ে গেল সুবহান সাদেক পার হইয়া ফজরের নামাজের আজানের আওয়াজ আসসালাতু খাইরুম মিনান নাওম আজানের আওয়াজ যখন দিয়ে দিল আজান হলো কিন্তু আর ফর্সা হয় না ফর্সা হয় না কি ব্যাপার আজান হচ্ছে ফর্সা না হওয়ার কারণটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আশ্চর্য এখনো কেন ফর্সা হয় না জিবরাইল আমিন আয়েশা হাজির হয়ে গেল ও মায়ার নবী রে আজকে কি ফজরের নামাজের আজান হয় না বলে হা গতকালকের চাইতেও আরো সুন্দর শুদ্ধ ভাষায় সুরালিত কণ্ঠে নতুন মুয়াজ্জিন দিয়া আজান দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইল ডেকে বলে ও পয়গম্বর কে আজান দিছে বেলাল না বেলাল আজান দেয় না বলে এই জন্যই তো আজানের আওয়াজ আরশে আজিম পর্যন্ত যায় নাই প্রতিদিন আজান দেওয়া হয় আরশ মুআল্লা পর্যন্ত আজানের আওয়াজ চলে যায় কিন্তু আজকের ফজরের নামাজের আজানের আওয়াজ উপরে উঠে নাই যার কারণে পূর্ব গগনে ফর্সাও হয় না আপনি তাড়াতাড়ি বিলাল দিয়া আজান দেওয়ান না হয় সূর্য উঠবে না ফর্সা হবে না হযরত বিলালকে ডাকে বেলাল কান্নার আওয়াজ আয় আল্লাহ গো যেই নবী আমারে আজান দিতে নিষেধ করলো ওই নবী আমারে আজান দিতে ডাকে আয় আল্লাহ মনে হয় তুমি আমারে কবুল করেছো আজকের কান্নার আওয়াজ মনে হয় কবুল করে নিয়েছো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বেলাল রে বলে ফজরের নামাজের আজান দিয়া দাও হযরতে বেলাল ফজরের নামাজের আজান দিয়া দিল ফর্সা হতে আরম্ভ হলো বেলাল এত মাকবুল হওয়ার কারণ কি আল্লাহর আদালতে কবুল হওয়ার কারণ কি আল্লাহর আদালতে শুধুমাত্র কারণ বেলাল আল্লাহকে বেশি ভয় পাইত নবীকে বেশি মহব্বত করত ঠিক কিনা বাইরা আমার এক নম্বরে ইমান ইমানের উপরে অটল থাকবো বেঈমানরা যত আঘাত করে তবু আমার ইমান সারা যাবে
কিন্তু আমাদের ঈমান রাস্তা দিয়ে হাঁটছে 5 টাকা পাইছে এখন মাইক দিয়ে এলান করে কার টাকা হারিয়ে গেছে নিয়ে যান বুঝার চেষ্টা করেন কেমন ঈমান আমাদের 5 টাকা পাইছে এলাকার মধ্যে খবর পড়ায় খবর ফলায় দিছে এই 5 টাকা পাওয়া গেছে তাড়াতাড়ি এই টাকাটা কার নেও আবার আরেকদিন 5 টাকা পায় নাই 5 টাকা পাইছে দিয়ে দিছে এখন যখন 500 টাকা রাস্তায় নজরে পড়ে গেছে এখন আর মাইকের এলান নাই এখন পকেটের মধ্যে ঢুকাইছে বুঝেন না কথাটা 5 টাকা পাইলে মাইকিং করে 5 টাকা জারটা সে নিয়ে যান 500 টাকা পাইলে আর মাইকিং নাই কারণ আগের তুলনায় এখন ছোট নোট না পকেটের মধ্যে বড় নোট ঢুকছে বোঝা গেল তোমার ঈমানের দাম হলো 500 টাকা 500 টাকায় তোমার ঈমান নাই কথা বুঝেন নাই আর আমাদের সমস্ত মাশাআল্লাহ একজন যদি কমিশনার হয় মেয়র সাহেব হয় মেম্বার চেয়ারম্যান হয় প্রার্থী থাকে 5-7 জন এই 5-7 জন প্রার্থীর সাথেই কয় টেনশন নাই আপনার মত তো এত বড় ভালো চেয়ারম্যান আর এই এলাকায় হতেই পারবে না আপনি ভয় পাইয়েন না আগায় যান মাশাআল্লাহ রুটি কলা খাওয়াইলো চেয়ারম্যান সব মনের মতো খাওয়ায় যা চায় তা খাওয়ায় এই চেয়ারম্যানের তন দৌড়াইয়া আরেক চেয়ারম্যানের কাছে যায় ও চেয়ারম্যান সাহেব আপনি যে নামাজ পড়েন মাশাআল্লাহ মাঝে মাঝে তাহাজ্জুদ মিস দেন না আপনার মতো ভালো আর কেউ নাই আপনি অনেক ভালো একজন চেয়ারম্যান এই কথা বইলা ওর থেকেও খায় আরেকজনের কাছে যায়া খায় আরেকজনের কাছে যায়া খায় খাইতে খাইতে 5-জন খাইল ভোটটা যারে দেওয়ার কথা ছিল না তারেই দিল তোমার মতো মুনাফিকার কে হতে পারে পৃথিবীতে কথা বলো না কেন সব চাইতে বড় বাটপাড়ার মুনাফিক তুমি কি 5-জন থেকে তোমার তো মনে আছে কারে তুমি ভোট দিবা কথা বলেন না কেন কিন্তু তোমার খাওয়ার দরকারটা কি সবার থেকে আর আমাদের হালাত উল্টা আমরা যতবারই খালি খাওয়াই 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 পরে আবার খাই বুঝেন না আমরাও খাওয়াই পরে আবার মনের মতো খাই তখন এখন তো আমাদের জোতার তলা ক্ষয় হয় না এখন জোতার তলা ক্ষয় হবে কাদের এখানে কি কোনো প্রার্থী টেরার্থী আসেনি থাকলে তো বিপদ আমি তো আর জানি না কথায় কথাটা নেই সমস্যা নাই সবই বন্ধু বান্ধব কথা কন না কেন আমরা সবাই মুসলমান কথা কন না কেন কারণ সমাজের মধ্যে ভালো মানুষ সমাজের মধ্যে দিনদার মানুষ সমাজের মধ্যে একটা আদর্শবান মানুষ মেম্বার হওয়া দরকার চেয়ারম্যান হওয়া দরকার মেয়র হওয়া দরকার এমপি হওয়া দরকার যে সমাজের মধ্যে আদর্শবান মেম্বার নাই ওয়াই ওয়ার্ডের মধ্যে শান্তি নাই যেই ওয়ার্ড যেই ইউনিয়নের মধ্যে আদর্শবান আল্লাহওয়ালা তার মানে তাকওয়াওয়ালা আল্লাহ ভীরু কোন চেয়ারম্যান নাই ওই ইউনিয়নে শান্তি নাই যাতে করে ভালো মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক ভালো হোক হওয়ার মতো হোক কথা বলেন না কেন আমরা তো একটা ভোট দিমু আমাদের তো রাগ অনুরাগ নাই ভালো হয়ে আসলে জনগণ ভালো বলবে কৃতকর্মের ফলাফল তো বহু মেম্বার চেয়ারম্যান পাইতেছে পায় না এই করোনার মধ্যে আরে সুবহানাল্লাহ কত চেয়ারম্যান মেম্বার কৃতকর্মের ফলাফল পাইছে চাল দিছে গরিব রে আর নিজে খায় কি হাই হাই তেল দিছে গরিব রে নিজে খায় নাই 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 কি রাগ করে নি আবার কেউ কিছু করার তো নাই যেগুলি সত্য কথা এগুলি বললে তো বলবে যে হুজুরটা সুবিধা না কারণ ওনার গায়ে পড়তাছে তো চোরেরে চোর কইলে চোর খুশি হবে কথা কয় না সুদখোরের বিরুদ্ধে কথা বললে সুদখোররা আমার উপরে খুশি থাকবে অসম্ভব কোনোদিনই না যাই হোক তাহলে ভালো চেয়ারম্যান দরকার ঠিক না যে ভালো মেম্বার দরকার চেয়ারম্যান দরকার আর এগুলি বাছাই করবে জনগণ কথা বলেন না কেন জনগণের স্বাধীনতা থাকতে হবে ভোট দেওয়ার একটা অধিকার আছে এটা দিতে হবে আমাদেরকে কথা বলো না কেন নালে এই নির্বাচন দিয়ে কি লাভ এই ভোট দিয়ে কি লাভ যাই হোক ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ভোট দিতে পারবো ইনশাআল্লাহ।
তাহলে কি বুঝাইতে চাইছিলাম? ঈমান টাকার বিনিময়ে বিক্রি হয়। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া ও পর সবাই ভণ্ড, সবাই আমাকে ভণ্ড বলবে, খারাপ বলবে। তোরা একটা কাজ কর, তার থেকে আসিয়া তুই আমারে খোদা বলেনি, আমারে খোদা মান। আসিয়া কয় তুমি তো আসলে ভণ্ড, তোমারে খোদা মানবো কিভাবে? তুমি তো চরম পরম ভণ্ড, তুমি তো বেয়াদব। কারণ খোদা তো দুইজন হতে পারে না, আল্লাহ তো দুইজন হতে পারে না, আল্লাহ তো একজন, তিনি হলেন আসমান আর জমিনের মালিক। কে সে? কে? আরো জোরে বলেন। আচ্ছা আমরা এখানে যারা বসে আছি, আমাদেরকে আল্লাহ সাইজ করতে কয় ঘন্টা সময় লাগবে? যদি আল্লাহ বলেন এখন তোদের একজনও রাখবো না, সব জমিনের মধ্যে শোয়ে ফেলামু, কত সময় লাগবে? এ যুবক, তোমার ভিতরে যে পাওয়ার রক্ত গরম, তোমার শরীরটা দুর্বল করতে আল্লাহর সময় লাগবে। তিনবার পাতলা পায়খানা, তিনবার বমি, কথা কয় না কেন? যুবকের নৌজুয়ানি শেষ, তাহলে এত বাহাদুরি করো কেন? তোমার আমার মতো বহু যুবক ঘরের মধ্যে প্যারালাইসিসের রোগী হইয়া ঘুমায়। কোন বেয়াদবি কার সাথে করেছে আল্লাহ জানে। আল্লাহ কেন বেজার হইয়া 25 বছর 22 বছরের 30 বছরের যুবকরে ঘরে ঘুম পড়াইয়া রাখছে? যেখানে খায় সেখানেই পায়খানা করে। এ যুবক ভাই, যারা বেয়াদবি করে, যারা বেয়াদবি করে, বেয়াদবি যারা করে এদের হালাত হয় খারাপ। বুঝেন নাই কথাটা? এদের হালাত খারাপ, বেয়াদব কোথাও শান্তি পায় না, কোথাও আরাম পায় না। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে সৎ কাজের আদেশ, চার নম্বরে সকল মুসিবতের ধৈর্য। ধৈর্যের গুণটা কেন আমার আল্লাহ চার নম্বরে আনলেন, দুই নম্বরে আনলেন না, তিন নম্বরে আনলেন না? ধৈর্যের গুণটা আনলেন কেন চার নম্বরে? মুফাসসির নেকরামরা বলেন, ইমানের কথা আগে বললেন, এরপরে নেক আমলের কথা, এরপরে সৎ কাজের আদেশের কথা। বলে এই তিনটা গুণে গুণান্বিত হওয়ার পর বান্দা বড় মুসিবতের মধ্যে পড়বে। আর বান্দা যখন মুসিবতে পড়ে যায়, তখন এই বান্দাকে আল্লাহ আদেশ করেছেন সবর করো। কি দিয়ে সবর করবা? আল্লাহ বলেন, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালা, ইন্নাল্লাহ মাআস সাবিরিন। বান্দা তুমি সবর করো, নামাজের গুণ দিয়া সবর করো। বান্দা তোমার ঘরের মধ্যে অসুবিধা, তোমার ঘরের মধ্যে তোমার ছেলে মেয়ে কথা শোনে না, বা খানা পিনা নাই, অভাবে পড়ে গেছো, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কি দিয়া ধৈর্য ধরবা? গ্রামীণ ব্যাংক দিয়া। কি দিয়া ধৈর্য ধরবা? এনজিও দিয়া, সুদ দিয়া, ঘুষ দিয়া, ধৈর্য ধরবা কি দিয়া? আল্লাহ কয় ইস্তাইনু বিসসবরি ওয়াসসালা, ধৈর্য ধরো বান্দা নামাজের গুণ দিয়া। কি দিয়া? কই এখন আর নামাজ আমাদের সমাজে আছে? আছে শুধু নামাজ তারাবি, আছে শুধু নামাজ ঈদুল ফিতর, ঈদুল আযহা, আছে শুধু নামাজ শুক্রবারের জুমা, আছে শুধু নামাজ এলাকার মধ্যে জানাজা। পাঁচ ওয়াক্ত নামাজ এখন বহু মুসল্লির মধ্যে নাই, ঠিক কি না? এটা কেমনে জানাজা পড়তে যাবে? ওই জানাজায় যদি হাজির না হই, এলাকার মানুষ আমারে তো ভোট দেবে না। ওই জানাজায় যদি আমি হাজির না হই, চল্লিশা খাওয়া যাবে না। আমি যদি জানাজায় হাজির না হই, এলাকার মানুষ আমারে ভালো জানবে না। এই জন্য জানাজায় যায়, যাওয়ার সময় পেশাব করছে, পেশাব উজু করার সময় পায় না, নামাজে জানাজায় দাঁড়ায় গেছে। বন্ধু কয়, ব্যাপারটা কি? তুমি তো উজু করলা না, তুমি না পেশাব করলা, যুক্তিবাদী যুক্তি দিয়া কয়, উজু করবো কি? যেই নামাজে রুকু নাই, সেজদা নাই, ওই নামাজে উজুও লাগে না। এলো যুক্তিবাদীর ফতুয়া। বাইরা আমার যাই হোক, তাহলে যত মুসিবত আসবে সকল মুসিবতে ধৈর্য ধরতে হবে কিনা? হ্যাঁ, ধৈর্য ধরবো কার উপরে? কি দিয়া? কি দিয়া?
নামাজ দিয়া সাহাবা ইকরাম নামাজে দাঁড়ায় যাইতো কাজ হইতো না নবীর কাছে গিয়া বলতো পয়গম্বর ঘরে খানা নাই বিবি বাল বাচ্চা খানা পায় না কি করব আল্লাহর নবী কয় যেহেতু খানা পায় না যাও নামাজে দাঁড়ায় যাও নামাজে দাঁড়ায় যাই তো নবীর কাছে গিয়া বলতো নবী আসে নাই তো কয় দাও আবার নামাজে দাঁড়াও তিনবার নামাজে দাঁড়ায় গেছে সালাতুল হাজত নামাজ নফল নামাজ পইরা ডানে বামে সালাম ফিরায় দেখে উট ভর্তি ময়দার বস্তা ঘরের ভিতরে হাজির কিন্তু আমরা তো ওই ইমানদার না আমরা দোয়া কইরা পিছনে তাকাই দোয়া কবুল হইলো কিনা কথা বুঝেন নাই আমরা তো ওই মুসলমান দোয়া কইরা পিছনে তাকায় দোয়া কবুল হইলো কিনা এলে কেমন ইমানদার আমরা বুঝেন তো অথচ মুসলমানের এরকম বিশ্বাস থাকা দরকার আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবেই হবে দোয়া কবুল হবেই হবে আল্লাহরে ডাক দেন তো একটা কারণ মহব্বত তো নাই যেই সন্তান মাকে মা বলে ডাক দিতে লজ্জা পায় ওর মতো বেহাইয়া নিলর্দ্ধ হারামি আর পৃথিবীতে হতে পারে না যে ব্যক্তি বাবাকে বাবা বলে ডাক দিতে লজ্জা পায় মনে করতে হবে ওর ভিতরে ভেজাল আছে ও বাবা মারে ভালোবাসে না কথা কন না কেন আর যে ব্যক্তি আল্লাহর আল্লাহর দেওয়া সব নেয়ামত ভোগ করার পরেও আল্লাহ ডাকতে যারা লজ্জা পায় মনে করতে হবে আল্লাহর সাথে ওর সাথে কানেকশন ভালো না ভালো না ভালো না বলেন আল্লাহ হ্যাঁ মায়া ভরে ডাক দেন মাকে যদি কেউ ডাক দেয় মা কয় কেন ডাকো বাবাকে যদি কেউ ডাক দেয় বাবা হাজিরা দেয় কয় কেন ডাকো আল্লাহকে যদি কেউ একবার ডাক দেয় এক ডাকের জবাব আমার আল্লাহ দশ বার দিয়া বলে লাব্বাইক ইয়া আবদি বান্দা তোমার কি দরকার বান্দা তুমি কি চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেওয়ার জন্য তৈয়ার বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ আমার সব কিনা বলে দুনিয়ার আত্মীয় স্বজন ভাই ব্রাদার এরা আমার আপন না আমি এখন মইরা গেলে আপন হবে কে এখন মইরা গেলে সবাই পর যারা এতদিন ভালোবাসি নাই সে হবে আমার এখন ভালোবাসার পাত্র ঠিক না ভাই বুঝে আসুক আর না আসুক মদিনাওয়ালা কামলিওয়ালা নবী বলে উম্মতের দল সবর করবা করার মতো করো যেই সবরে আমার আল্লাহ যেই ধৈর্যের গুণে নামাজের মাধ্যমে যদি তুমি ধৈর্য ধারণ করো আমার আল্লাহ তোমাকে উত্তম যা যা পুরস্কার দান করবেন যেই যেই বরকত যেই পুরস্কার দিয়েছেন হযরতে আইয়ুব আলা নবিউন আলাইহিস সালামকে ওই রকম গুণ যদি তুমি তোমার ভেতরে উম্মত থাকতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাকে উত্তম যাজা দান করবে সুবহানাল্লাহ আজকে আমাদের ঘরের মধ্যে আমাদের ইমানের হালাত কি দেখেন এখন যদি আমার ভেতরে আমার কাছে টাকা না থাকে যদি ছেলে বিদেশ থেকে টাকা না পাঠায় তখন কয় এবার মনে হয় উপায় নাই মরিয়াই যাব আর যদি ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় বাপ আর মা কয় এইবার যদি আমার ছেলে 2 লক্ষ টাকা না পাঠাইতো তাহলে মরণ ছাড়া কোনো গতি এই ছিল না নাউজুবিল্লাহ এটা বড় শেরেক বাসাবার মালিক কে খাওয়াবার মালিক বাসাবার মালিক সব যদি আল্লাহই হয় তাহলে আল্লাহ সব দিতে আমাদেরকে পারবেন নাকি পারবেন না আসো সময় শেষ আবার যদি কখনো দেখা হয় কথা হবে চার গুণ নিয়ে কথা হইল আল্লাহ সময়ের শপথ দিয়া কয় সময়ের শপথ দিয়া আমার আল্লাহ কয় কি শপথ দিয়া কয় সময়ের শপথ দিয়া কয় দুনিয়ার সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত আর যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে ওই 4 গুণওয়ালা মানুষগুলি জাহান্নামী নয় জান্নাতের মেহমান 1 নম্বরের গুণ ঈমান 2 নম্বরের গুণ নেক আমল
তিন নাম্বার গুণের নাম হলো সৎ কাজের আহ্বান চার নাম্বার গুণের নাম হলো যত প্রকার মুসিবত আসবে সকল আল্লাহর পরীক্ষায় আমার ধৈর্য ধারণ করা এই চার গুণের বিনিময় আমার আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করবেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন বলে না আমি যে কথাগুলি বলেছি এগুলি আমার আপনার দরকার নাই বলেন দরকার নাই এগুলি তো কোরআন হাদিসের কথা দামি দামি কথা এই কথাগুলি আমারও দরকার আপনারও দরকার মা বোনেরও দরকার সকল শ্রেণীর মুসলমানদের দরকার কেন দরকার এই কথার দুই একটা কথার উপরেও যদি আমরা আমল করতে পারি এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে মাফ করে আল্লাহর জান্নাত দিতে পারে নাকি পারে না এজন্য আমল করব তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমার একজনে হ্যাঁ এটারে কি কয় হ্যাঁ এটা স্লিপ পাঠাইছি কি করতে পাঠাইছি হ্যাঁ জানে আর আমি জানি আমি দেখছি তো সবাই তো আর দেখে না এটা গজল গাইতে কয় আপনারা কি শুনবেন কয়েকজনে শুনবেন বাকিরা শুনবেন না সবাই শুনবেন আল্লাহ কবুল করুন আরো জলাই করুন দুইটা গজল গাইতে গেছি এত সিল্লাইয়া গজল গায় কেমনে এখন আবার তারপরেও সাধ্য অনুযায়ী চেষ্টা করি নাকি আমি একা গাইলে তো চলবে না আপনাদেরও গাইতে হবে রাজি আছেন একটু সাউন্ড আরে ক্লিয়ার কইরে নেই আপনাদের আল্লাহু আকবার বলেন এই আওয়াজে হবে না উঁচু আওয়াজে এমন আওয়াজ দিবেন যেই আওয়াজ বেঈমানের কানে যাওয়ার সাথে সাথে এরা ছটফট করে মুসলমানের তাকবীরের আওয়াজে মারা যায় ঠিক কিনা বলেন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله مدینہ جائیتے پارلم نا جائیتے اچھا کرنی اپنا دے ہائے ہائے اوئی جاگائے سے ایک بار گیسے اوئی جاگائے یار بھولتے پارے نا اور ایک دامی جائے گا এই যে আপনাদের কক্সেস বাজার কত মানুষ দেখতে আসে বারবার আসলে কয় ওই জায়গার যমুনা বারবার গিয়েছি এখন যাইতে ইচ্ছা করে না আমাদের দেশের কুয়াকাটা যায় কেন যায় ওই বরিশাল কুয়াকাটা যায় মানুষ দেখার জন্য বারবার গেলে আর ভালো লাগে না কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারে না আমি মক্কা যাওয়ার পর ভালো লাগে না মদিনা যাওয়ার পর ভালো লাগে না ওই মক্কা আর মদিনা এমন একটা জায়গা যদি বলি ও হাজী সাহেব মক্কা গেলেন মদিনায় গেলেন কেমন লাগে হাজী সাহেব কয় আর আসতে মন চায় না ওখানে একবার যদি এসে যাই বারবার যাইতে ইচ্ছেই করে ওই জায়গাটার নামই হলো দুনিয়ায় মক্কা আর মদিনা ঠিক কি না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা কে রে সেবন্ত মদিনার
নাম কত সুন্দর মদিনা কে রে সেবন্ত ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনার নাম কত মধু আরজে কত দূর মদিনার নাম কত মধুর মদিনা আরজে কত পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আরো বেরোই উবাল হাওয়া পশ্চিমে ক রেসো রেসো ধাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, খারাপ লাগে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে, আপন বলে দুনিয়ায় খোঁজো তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে, দশ মাস দশ দিনের কষ্ট নীরবে মাসয়ে, শত কষ্ট যায় মা ভুলে মানিগি বুকে নিয়ে, দশ মাস দশ দিনের কষ্ট নীরবে মাসয়ে, শত কষ্ট যায় মা ভুলে মানিক বুকে নিয়ে, রক্তে স্রোতে ভাসে কবু খুশির বৃষ্টি ঝরে, রক্তে স্রোতে ভাসে কবু খুশির বৃষ্টি ঝরে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে, আপন বলে এই দুনিয়ায় খোঁজো তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে, বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা, বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা, সবাই খোঁজে গহনা গাটি মাজায় খাবার ঘরে, সবাই খোঁজে গহনা গাটি মাজায় খাবার ঘরে, চাও যদি রে থাকতে সুখে ওই না পরকালে, খুঁজে নে তোর স্বর্গটাকে মায়ের পদ তলে, আপন বলে এই দুনিয়ায়
খোঁজো তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে। আল্লাহ বুঝার তৌফিক দেন। নানা আপন হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, আপনি যদি মাফনা করেন আপনার বান্দারে, যদি মাফ না করে বান্দারে, বলে না আপনার বান্দার উপায় কি হবে, সকলে দরজাইতে মাওলা ফিরিয়া, সকলের দুয়ার হইতে মাওলা ফিরিয়া, আপনারই দরজায় রইলাম পড়িয়া, আপনারই দরজায় রইলাম পড়িয়া। রাত্র গভীর হয়ে গেছে রে মাওলা, এই গভীর রাত্রে সবার বাড়ির দরওয়াজা বন্ধ হয়ে গেছে, বিল্ডিং থাকলে বাড়ির চতুর্দিক ওয়াল করে আয় আল্লাহ কেসি ঘেটে তালা লাগায় দিছে যাতে চোর ডাকাত ঢুকতে না পারে। আল্লাহ আপনার এমন একটা দরওয়াজা আরশে আউজিমের দরওয়াজা, যেই দরওয়াজা রাত্র গভীর হয়ে গেলে বেশি খোলা পাওয়া যায়। আপনার দরওয়াজার কিনারায় গুনার বোঝা মাথায় নিয়া জাহান্নামের কুকুর হাজির, আয় আল্লাহ এখন আপনি আমাদেরকে কুকুরের মতো তাড়ায়া দিয়েন না, আমাদেরকে সরায় দিয়েন না, আমাদেরকে ভাগায় দিয়েন না, আয় আল্লাহ আমরা জানি আমরা গুনাহগার, এখন যদি আপনার দরওয়াজা থেকে তাড়ায় দেন আমরা কার দরওয়াজার কিনারায় যাব, আয় আল্লাহ আমার মা আমার গুনাহ মাফ করাইতে পারবে না, আমার বাবা গুনাহ মাফ করতে পারবে না, এই দুনিয়ার কেউ আমার গুনাহ মাফ করতে পারবে না, আয় আল্লাহ মালিকের সাথে যদি শ্রমিক
অন্যায় করে মালিকের কাছে গিয়া যদি মাফ চায় ওই মালিক মাফ করে দেয়। আয় আল্লাহ আপনি আমাদের এমন আল্লাহ, সব আপনার দেওয়া নিয়ামত সব আপনারটা খাওয়ার পরেও আপনার সাথে কত বেঈমানি করলাম, আপনার সাথে কতই না খারাপি করলাম, গুনাহ করলাম, গুনার দিকে তাকায়া দেখি জাহান্নামের বড় বড় সাপ, গুনার দিকে তাকায় দেখি জাহান্নামের গুরজা, গুনার দিকে তাকায় দেখি জাহান্নামের বিশ্বগুলি হা করে তাকায় আছে। আয় আল্লাহ যারা পরিমাণ গুনা নিয়েও কাবুনের কাবুনে প্যাকেট বানাইও না, আয় আল্লাহ গুনাগার হয়ে কবরে গেলে ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করার ক্ষমতা আমার আর আপনার কারো নাই। আয় আল্লাহ দয়া আর মায়া করে আমাদের জীবনের তামাম গুনা খাতা মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ টাকায় দেখে ডাসকে জানি কে বাসায় যাবে, বাসায় গিয়া দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া মাকে মা বলে ডাকতে পারবে না, মা দরজাটা খুলে দাও, ও বাবা দরওয়াজাটা খুলে দাও। কারণ মা বাবা অনেকের কবরে, মা বাবা কবরে ঘুমায় আছে। আজকে সন্তানেরা আমরা আরাম করি, কম্বল নাকের ডগায় ফালাইয়া ঘুমাই, তারপরও শীতে ঘুমাইতে পারি না, বা ল্যাপ দেই খেতা বালিশ দে, জাজিমের উপরে ঘুমাই, তুষুকের উপরে ঘুমাই, কিন্তু আমার দাদার কবরের মধ্যে আলো নাই, বাতাস নাই, পোশাক নাই, ওই বাবার কবরের মধ্যে কম্বল নাই, খেতা নাই, তোষক নাই, জাজিম নাই, আমার মার কবরের মধ্যে ডানে বামে মাটি আর মাটি। মা বাবা যদি গুনা নিয়া কবরে গিয়া থাকে আওয়াজ দিয়া বলে সন্তান গুনা নিয়া কবরে আসার কারণে তোর মার কবরে জাহান্নামের 99 সাপ জরাইয়া পেঁচাইয়া তোর মাকে কামড়ায়, তোর বাবাকে কামড়ায়, দাদা দাদু নানা নানুরে কামড়াইতেছে রে বাবা। তোরা একটু দোয়া কর, তোদের দোয়ার ফসলে আল্লাহ আমাদের মাফ করে দিবে। ও দয়ার মালিক, যারা কবরে চলে গেছে সকলের আপনজনদের কবরের আজাব মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যেই যুবকেরা তাফসির করে লাইলেন, আমাদের দাওয়াত দিলেন, ওদের মনের আশা পুরাইয়া দেন। আয় আল্লাহ এরা কত মেহনত করে, কষ্ট করে, আপনি তো ভালো জানেন, দুনিয়ার কোন আশা এদের অন্তরের মধ্যে নাই। মানুষ দিনের কথা শুনুক, আলোচনা শুনুক, কোরআনের কথা শুনুক, এই জন্য এরা কোরআনের বাগান সাজাইছে। আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের কলিজা তুমি ঠান্ডা বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এখানে যারা হাত উঠাইলাম অনেকে অনেক মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত বাড়াইছে, আমার হাতের ডানে, আমার হাতের বামে, আমার পিছনে, আমার সামনে, অনেকেই দোয়ার আবদার জানাইছে। আয় আল্লাহ কার মনে কি জানি না, আপনি তো অন্তরের খবর জানেন, প্রত্যেকের অন্তরের মনের ন্যাকাশা বুড়াইয়া দাও আল্লাহ। এলাকার মধ্যে বহু মুরব্বীরা কবরে চলে গেছে, সকল মুরব্বীদের কবরের আজাব মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ যারা সমাজের সমাজ সেবক হতে চায়, যারা সমাজে ভালো হতে চায়, সমাজের লিডার হতে চায়, ওয়ার্ডের ইউনিয়নের লিডার হতে চায়, আপনি মেহরবানি করে দিনের জন্য যারা হতে চায়, যার দ্বারা দিনের কল্যাণ হবে, তাদের কবুল করে নেন। আয় আল্লাহ
আজকে যুব সমাজ ধ্বংসের কাতারে চলে গেছে। আয় আল্লাহ, নেশাদ্রব্য সেবন করতেছে, আজকে যুবকের চেহারার ভেতরে নূর নাই, যুবকের চেহারাটা খারাপ হয়ে গেছে। আয় আল্লাহ, যেই সমস্ত যুবক নেশার মধ্যে লিপ্ত আছে, তুমি ওর অন্তরে তোমার ভয় পয়দা করে দাও, ওকে তুমি দিনের দায়ী হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, নেশার থেকে আমাদের সন্তানদের হেফাজতে রাখেন আল্লাহ।